আপনারা আপনাদের মোবাইল ইনস্টল করে আপনাদের বন্ধুদেরকে মেসেজ পাঠাতে পারবেন। সম্পূর্ণ এই ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের বন্ধুদের স্টাইল করে মেসেজ পাঠিয়ে ওনাদেরকে অনেক উৎসাহ করে তুলতে পারবেন। আমি যখন কাউকে মেসেঞ্জারে চ্যাট করতে যাই, তখন দেখতে পারবেন যে যে আমাদের নর্মাল কিবোর্ডের মাধ্যমে আমরা চ্যাট করি, তখন কিন্তু লেখাগুলো খুব স্টাইল মতো দেখা যায় না। আপনারা যদি আপনাদের লেখাগুলো খুব স্টাইল করে আপনাদের বন্ধুদেরকে পাঠিয়ে চ্যাট করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ক্লিক করার পরে দেখেন যে আমাদের মোবাইলে এরকম একটি কিবোর্ড থাকে। কিবোর্ড থাকার পরে এখানে দেখেন যে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে স্টাইল করে এভাবে আপনাদের পছন্দ মতো আপনারা মেসেজ পাঠাতে পারবেন। খুব সুন্দর একটি কিবোর্ড, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে স্টাইল করে আপনারা মেসেজ পাঠাতে পারবেন। খুব সুন্দর একটি কিবোর্ড, আপনারা আপনাদের পছন্দ মতো স্টাইল করে আপনাদের বন্ধুদেরকে পাঠিয়ে ওনাদেরকে উৎসাহ করে তুলতে পারবেন। এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারবেন। এভাবে আপনারা আপনাদের বন্ধুদেরকে মেসেজ পাঠিয়ে বন্ধুদেরকে অনেক উৎসাহ করে তুলতে পারবেন। এভাবে আপনাদের বন্ধুদেরকে মেসেজ পাঠিয়ে এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা ওনাদেরকে খুশি করতে পারবেন। তো বন্ধুরা, এরকম কিবোর্ড আপনারা কিভাবে আপনাদের মোবাইলে ব্যবহার করবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দিব। আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে দেখেন যে এ নামের একটা অপশন আছে, এটার উপরে যদি আমি ক্লিক করি তখন দেখতে পারবেন যে এখানে অল ফন্ট নামের অপশন আছে। এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে যতগুলো ফন্ট আছে আমার মোবাইলে সবগুলো এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মোবাইলে সবগুলো ফন্ট এখানে শো করছি। আপনারা এইভাবে আপনাদের মোবাইলে ফন্টগুলো শো করতে পারবেন, খুব সহজে আপনাদের পছন্দ মতো ফন্ট আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে দেখেন যে ইমোজির অপশন দেখা যাচ্ছে, ইমোজি যদি আমি ক্লিক করি এখানে আপনারা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ইমোজি এখানে পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের বন্ধুদেরকে লেখার আগে অথবা পিছে পাঠিয়ে বন্ধুদেরকে চমকে দিতে পারবেন। অথবা আপনারা যদি আপনাদের আগের নর্মাল কিবোর্ডে চলে যেতে চান, তাহলে দেখেন যে একটা পৃথিবী আইকনের মতন চিহ্ন আছে, এটার উপর আপনারা ক্লিক করলে আপনারা আগের নর্মাল কিবোর্ডে চলে যেতে পারবেন। দেখেন যে আমার মোবাইলে আগের নর্মাল কিবোর্ডে চলে গেছি। আপনারা কি কর আপনারা আপনাদের বন্ধুদের কি স্টিকার পাঠিয়ে অথবা লেখা স্টাইল করে পাঠিয়ে আপনাদের বন্ধুদেরকে চমকে দিতে পারবেন। এই ভিডিওটি আপনারা কিভাবে করবেন তা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আর এটি করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাপ্লিকেশনটি আপনারা আমার আমি ভিডিও শেষে দেখিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমার মোবাইলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন। হ্যালো বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, সেটা ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট নামের অপশন আছে, আপনারা কি করবেন এই নেক্সটে চারবার ক্লিক করবেন, 3-4 ক্লিক করার পরে এখানে দেখেন যে লাস্ট স্টার, আপনারা এটার উপর আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ফন্ট কিবোর্ড নামের একটা অপশন আছে, প্রথমে এটার উপর আপনারা ক্লিক করবেন। আপনারা যতগুলো কিবোর্ড ব্যবহার করবেন ততগুলো এখানে কিবোর্ড এখানে শো করবে। আপনারা প্রথমটা ফন্ট কিবোর্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে স্টার নামের একটা অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। আমার মোবাইলে এই কিবোর্ডটি সেভ হয়ে গেছে, আপনারা আপনাদের মোবাইলে সেভ করে নিতে পারবেন। আর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে, তারপর সার্চ বারে ক্লিক করবেন। এখানে লিখে সার্চ করবেন ফন্ট FON,
তো বন্ধুরা মন্থলিকে সার্চ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথম যে কিবোর্ডটা আছে এটা আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন অথবা ইনস্টল করে নেবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।